Yeah.
সুন্দর পালায় আমাদেরকে দিয়েছে বিশেষ, বেশ তো সুন্দর পালা দিলেন আজকাল আসরের ভিতরে। নানা বসে বসে শুনলেন যত কেদিন হৃদয় আছে ধর্ম সবার করে। যখন হয়ে যাবে 40 বছর পর্যন্ত হাসরের মান চলবে আমার তাই আমি কমু হাসরের মাঠ চলতে থাকবে বিচার আরম্ভ হবে অনেক দেরি। এই 40,000 বৎসর মানুষ খালি মুহাম্মদের নাম লইব আল্লাহর নাম লইব না আজকে রে। বাবাজি আপনারা বলেন তো আমাদের শাফায়াতকারী কে? মুহাম্মদের নাম হইতে লইব তাহলে সে কখনো পার হইতে পারবে না। এই জন্য খালি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেকটা মানুষ জপনা করবে। আমার একটু কথা আসলো, তুমি যে একটা গান গাইলা কি নবীর আমল তার জন্ম হইতো নাকি? তাহলে কেমন হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা যদি চুম্বন করতে পারতো তাহলে কেমন হইতো? যুগে যুগে যত নবী আসছে সবার কথা বাদ হয়ে দিলাম, যুগে যুগে যত নবী আসছে প্রত্যেক নবী খালি বলছে যে আমরা যদি নবী না হইয়া, আমরা যদি নবী না হইয়া এই আখিরি জামানার নবীর উম্মত হইতাম আমাদের মানব জন্ম ধন্য হইত। নবীর এই যদি এই কথা কয় তাদের মানব জন্ম ধন্য হইত। তুমি এই জন্মের জন্ম নিয়ে তোমার মানব জন্ম কাজে লাগাইতে পারো নাই মনে হয়, আমার মনে হয় যদি কাজে লাগাইতে পারতা তাহলে এই কথা কইতে না। ওই কালে জন্ম নবীর এই কইছে এই কথা, আর তুমি এই কথাটা স্বীকার না কইরা তুমি বলছো ওই কালে যদি জন্ম লিখে নিতে পারতাম তাহলে কেমন হতো, চুম্বন করতে পারতাম কেমন হতো। এখন কি চুম্বন করা যায় না? যায় না। তুমি বইল তো এমন একটা কর্ম আছে 41 দিন পর্যন্ত একদম সহি শুদ্ধ ভাবে পাক পবিত্র ভাবে তুমি যদি ওই কর্মটা করো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এসে স্বপ্নে দেখা দিবে। কি কথা কি খারাপ কইলাম? তোমার জায়গাটা জায়গাত রাখলাম তোমার, এই জন্যই বললাম যে যাই কিছু কও একটু চিন্তা ভাবনা করে কইও কেন তোমাকে অল্প বস
তোমাকে ব্রেন থাকবো ক্লিয়ার। এখন কিন্তু এই যে এই একেবারে মনে করুন কম বয়সক এক বছর পোলা পাই নেই দাস মোবাইলের যা ফুসে আমার মতো তোমার মতো ঘুরে রাখি সব কাপড়। আমার তো বয়স হয়ে গেছে গা, আমাকে বেলায় মোবাইল টোবাইল আসিল না, এত রাস্তাঘাটে এই জায়গায় গান গাইছি তখন আসিল জঙ্গল ও হয়েছে মঙ্গল। তো তুমি প্রবান মানুষ, বাচ্চা মানুষ, আমার কাছে তুমি বাচ্চা। আমার তো আমার জানার ইচ্ছা যে তোমরা কিন্তু ভালো জানো, ভালো কইটা আমার কাছে জানতে চাইও না। আমি তোমার কাছে আজকে জিজ্ঞাসা করবো, আমি খালি দেখব যে ভবিষ্যৎ তোমার আলো হইব না বন্ধ করব, কেমন আজকে পরীক্ষা করবো। মনের মধ্যে যদি কোনো কালী রাগত দি মোট কইরা মনের মধ্যে কালী রাখলে হাসরের মাঠে দাঁড়াইতে পারবা না, যে মানুষ কালা তার মন কালা। আবার আরেকটা গানা আছে, মানুষ কালা হইলে কে গো মন সুন্দর। আমি আজকে দেখবো তোমার মন সুন্দর না তোম না না খাই তোমার দেহটা কালা নাকি তোমার মনটাও কালা। দেখবো কামুক বিষয় একটা কইলে কি হইব আমার মন তো কইরা জানানি না না কইও তো কইলাল কইলাল। তুমি বইল তো এই পৃথিবীর বুকে প্রতিদিন জীবিত মানুষের কিয়ামত এটা কোন সময় কখনো তোরা গা। Yeah.